যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণে মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়েছে গেল এক বছরে মাদক গ্রহণে এক লাখের বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসির প্রকাশিত তথ্যে বিষয়টি উঠে এসেছে সিডিসি বলছে দু সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাদক সেবনে এক লাখ তিনশো ছয় জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আগের বছরে মৃত্যুর সংখ্যা ছিল আটাত্তর হাজার ছাপ্পান্ন অর্থাৎ বছর গড়াতে পাঁচ শতাংশ অঙ্গরাজ্যের মধ্যে চারটি বাদে যুক্তরাষ্ট্রের বাকি সব অঙ্গরাজ্যে মাত্রাতিরিক্ত মাদক সেবনে মৃত্যু বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন করোনা মহামারীর সময় মানসিক অবস্থা সামাল দিতে অনেকে মাত্রাতিরিক্ত মাদক সেবনের দিকে ঝুঁকেছেন